Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Mohammad Rasal Hoshan, Linux City Solution এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা. আশা করি আপনারা সবাই ভালো আছেন. আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি. আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে. আবারো সেই Ryzen 5 5600G বারবার একই প্রসেসর নিয়ে রিভিউ করতে আসলে ভালো লাগে না, কিন্তু কি করব? Ryzen 5 5600G এত পরিমাণ চাহিদা মার্কেটে আছে, এটা ছাড়া বিকল্প কোনো কিছু ভিডিও করলেও ভিডিওতে ভিউ হয় না. মানে Ryzen 5 5600G মানে ভাইরাল. তো আবারও হাজির হলাম এটি Ryzen 5 5600G দিয়ে পিসি বিল নিয়ে, এবং আজকের পিসি বিলের বাজার ধরা হয়েছে মাত্র 32600 টাকা. 32600 টাকা যাদের বাজার, তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি. চলুন তাহলে শুরু করা যাক. তো ভিউয়ার্স, আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 32600 টাকা, 32600 টাকাতে চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন এবং Ryzen 5 5600G অবভিয়াসলি থাকতে হবে, এবং ভালো ভালো প্রোডাক্ট পিসি বিল করবেন, তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল. এবং কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে. তো ভিউয়ার্স, একটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর. আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে রেখেছি AMD Ryzen 5 5600G. AMD Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 19 এমবি ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে, এবং এটা কিন্তু অফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি, কারণ অফিসিয়াল আর আনঅফিসিয়ালের ভিতরে দামের ডিফারেন্স 500 টাকার মতো. বাট 500 টাকা যেহেতু এটা আসলে মানানসই, এই জন্য আমি অফিসিয়ালে রাখার চেষ্টা করেছি, কারণ 500 টাকার জন্য আনঅফিসিয়ালে যাওয়ার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয়নি. এই জন্য রেখেছি অফিসিয়াল Ryzen 5 5600G এটি প্রসেসর থাকবে আজকের পিসি বিলের সাথে, যার দাম ধরেছে মাত্র 14500 টাকা অনলি. 14500 টাকায় Ryzen 5 5600G এবং অফিসিয়াল প্রসেসর, এটা মার্কেট কাঁপানো একটি প্রাইস আমি বলতে পারি, কারণ আপনারা মার্কেট যাচাই করলেই বুঝতে পারবেন যে এটার দাম কেউ 15500, কেউ 16000 টাকা বিক্রি করতেছেন. বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 14500 টাকা, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির ক্ষেত্রে. তো ভিউয়ার্স, প্রসেসরের পাশাপাশি আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব. আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবেও 4টি র্যাম সাপোর্ট করবে এরকম একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছে, কারণ Ryzen 5 5600G যেহেতু নেবেন র্যাম বাড়াবেন এটা 100%, এবং পিসিটাকে আপডেট করবেন এটা 100%, এই জন্য আসলে মাদারবোর্ডটা একটু ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে. মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের A520M DS3H একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে. 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, এবং এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট পাবেন 4টি, যেখানে 8 এর 16 16 16 32 বা চাইলে 32 64, মানে 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে. এই মাদারবোর্ডটিতে HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট পাবেন, DVI পোর্টের পাশাপাশি এখানে M.2 NVME সব ধরনের ফ্যাসিলিটি পাবেন এই মাদারবোর্ডটিতে. মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 9500 টাকা. 9500 টাকার ভিতরে মাদারবোর্ডটি খুবই ভালো মানের একটি মাদারবোর্ড, এবং যেহেতু বাজেটটা কম আমি চেষ্টা করেছি কম বাজারের ভিতরে ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে, যার দাম ধরেছে 9500 টাকা, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির ক্ষেত্রে. তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করি. আজকে এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে রেখেছি কিংসম্যান. কিংসম্যান গেমিং, সবসময় এই কথাটাই টাইটেলে তারা ইউজ করেন, কিংসম্যান গেমিং প্রোডাক্ট তারাই করে থাকেন. তো আজকের এই পিসি বিলের সাথে কিংসম্যানের 8GB DDR4 3200 MHz একটি গেমিং হিটসিং সহ একটি র্যাম রেখেছি আজকের এই পিসি বিলের সাথে. র্যামটি দেখতে যেমন গর্জিয়াস, কোয়ালিটিও সেরকম গর্জিয়াস, এবং ওয়ারেন্টির ক্ষেত্রে আর কি বলবো, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন. সব কিছু বিবেচনা করলে র্যামের দামটা যেহেতু আগে 3200-3300 টাকা ছিল, এই জন্য অনেকদিন রিভিউ অফ রাখছিলাম, বাট এখন দামটা আবার অনেকটা জোর করে হোক আর যেভাবেই হোক কমাইছি, যার কারণে আবার রিভিউ নিয়ে চলে আসলাম এই কিংসম্যানের. কিংসম্যানের 8GB DDR4 3200 MHz এর গেমিং হিটসিং সহ র্যামটি থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি সহ, এবং ইনস্ট্যান্ট রিপ্লেস সহ এটা দাম ধরা হয়েছে মাত্র 2800 টাকা ওয়ানলি. 2800 টাকার ভিতরে এই র্যামটি খুবই কোয়ালিটিফুল. র্যামের কয়েকটা কারণ বলি, কোয়ালিটি ভালো হওয়ার কয়েকটা কারণ বলি, প্রথমত এটা হলো তাইওনের ব্র্যান্ড, দ্বিতীয়ত হলো এটা লাইফ টাইম ওয়ারেন্টি, তৃতীয়ত হলো এটা ইনস্ট্যান্ট রিপ্লেস, এবং চতুর্থ হলো এটা ওয়ার দামটা অনেকটা কমে গেছে. সব কিছু বিবেচনা করলে এর চেয়ে যে ভালো র্যাম আমার কাছে আর মনে হয়নি কোনো র্যাম আছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে কিংসম্যান 8GB DDR4 3200 MHz এর লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটি র্যাম থাকবে আজকের পিসিবিলের সাথে, যার দাম ধরেছে মাত্র 2800 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে. স্টোরেজ হিসেবে রেখেছি এটাও কিন্তু কিংসম্যান, র্যাম যেহেতু কিংসম্যান, NVMe যদি কিংসম্যান রাখি পারফরমেন্সটা অবশ্যই ভালো পাওয়ার কথা. তো আজকের এই পিসিবিলের সাথে NVMe থাকবে 256GB, কিংসম্যানের KM600 মডেল এটি NVMe থাকবে আজকের পিসিবিলের সাথে. এটারও দাম কিন্তু কমছে, 3300 টাকা দাম ছিল, এখন কিন্তু 2800 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে, এবং এই NVMe টা কয়েকটা কারণে রাখার কারণ, তার কারণ হলো প্রথমত দাম কম,
ওয়ারেন্টি বেশি এবং ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন। সব কিছু বিবেচনা করলে এই NVMe আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এপিসোডের সাথে। তো ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সব কিছু কিন্তু বাজেট অনুযায়ী আমি সর্বোচ্চটা ভালো মানে রাখার চেষ্টা করেছি এই এপিসোডের সাথে। এরপর আমরা কেসিন এবং পার্সেলের বিষয়ে আলোচনা করব। আজকের এপিসোডের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি অবো ব্র্যান্ডের 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, এবং রিয়েল ওয়াট পাবেন 350 ওয়াট। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 350 ওয়াট যেহেতু রিয়েল ওয়াট পাবেন, সব কিছু বিবেচনা করলে দামও কিন্তু অনেকটা কম আছে। মাত্র 1000 টাকা দাম ধরেছি এই পিসিবিলের সাথে, এবং যেহেতু 2 বছর ওয়ারেন্টি আছে, সো টেনশন করার কোনো কারণ। এবং এটা কিন্তু নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং বড় একটা ফ্যান থাকবে পার্সেলের সাথে। সব কিছু বিবেচনা করলে দাম দেখেন 1000 টাকা, ওয়ারেন্টি 2 বছর এবং নতুন সার্কিট যেহেতু, সব কিছু বিবেচনা করলে আমার সেই পার্সেলটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি অবো ব্র্যান্ডের রিয়েল ওয়াট 350 ওয়াট পার্সেলে থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 1000 টাকা ওয়ানলি। এটা মার্কেট প্রাইস যদিও 1200-1300 টাকা থাকে, বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 1000 টাকা এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পার্সেলটির সাথে। তো বেশ, পার্সেলের পাশাপাশি একটি ভালো মানের কেসিন রাখার চেষ্টা করেছি, যেহেতু রাইজেন 5 5600G একটু হিট বেশি হয় আপনারা সবাই জানেন AMD-র ক্ষেত্রে। তো কেসিনটা আমি এমন ভাবে রাখার চেষ্টা করেছি যেখানে 3টি RGB ফ্যান থাকবে, পাশাপাশি একটি গেমিং ফিল দিবে এবং সাইজে ছোট মাইক্রোটেক। সব কিছু চিন্তা করলে এই কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু সামনে 2টি ফ্যান আছে এবং পুরোটা মেশ আছে, বাইরের বাতাসটাকে খুব ইজিলি ভাবে ভিতরে নিতে পারবে এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। এবং সাইডে যেহেতু একটা লিক আছে এবং দেখতেও একটি গেমিং ফিল দিবে, দামেও যেহেতু কম আছে, সব কিছু বিবেচনা করলে কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। রিভেঞ্জার ব্র্যান্ডের বুলেট মডেলের একটি কেসিন থাকবে আজকের পিসিবিলের সাথে, যার দাম ধরেছে মাত্র 2000 টাকা এবং এটা মার্কেট প্রাইস 2200-2300 টাকা স্টিল এখনও আছে, বাট এই পিসিবিলের সাথে যারা নেবেন তাদের জন্য দাম ধরেছে মাত্র 2000 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট যেহেতু 32600 টাকা, কেসিনটা আসলে চাইলে আমি একটু বড় কেসিন, গেমিং কেসিন চাইলে বাড়াইতে পারতাম, তাতে বাজেটটা হয়তো 1000 টাকার মতো বেড়ে যেত, বাট চেষ্টা করেছি, কারণ কেসিন তো আসলে আপনাকে কোনো কাজের কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে মনে নেই। এটা জাস্ট একটা বাক্স দেখতে, যেগুলো ফ্যান বেশি বা দেখতে একটু বেশি গর্জিয়াস, ঠিক আছে, আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা 1000-1200 টাকা বাড়াই দিলে কিন্তু আপনার কেসিনটা চেঞ্জ করতে পারবেন, বাট বাজেটটা যেহেতু কম আমি চেষ্টা করছি কম বাজেটে ভালো একটি কেসিন রাখার জন্য। কারণ দেখেন, বাজেট যেহেতু 2000 টাকা ধরছি, আমি কিন্তু এখানে কোনো কিছু কম রাখিনি, যেমন 3টে ফ্যান কিন্তু আমি রাখছি এবং সামনে কিন্তু মেশ আছে এবং একটা গেমিং ফিল দিবে, সব কিছু বিবেচনা করলে আমার কাছে খারাপ লাগেনি কেসিনের জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। রিভেঞ্জারের বুলেট মডেল একটি গেমিং কেসিন থাকবে আজকের পিসিবিলের সাথে, যার দাম ধরেছে মাত্র 2000 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। এই পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং বাজেট অনুযায়ী রাসেল ভাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসি রিভিউ করার জন্য। এবং আজকের এই পিসিবিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠে 421, 422, 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না সময় স্বল্পতার কারণে, অথবা আসলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাদেরকে বলবো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন রাসেল ভাইকে বিশ্বাস করে। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ ভিডিওতে যা দেখছেন হুবহু তাই পাবেন, কোনো ভয়ে যেন কাজ না করে এবং নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে সময় লাগবে, 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।